কাজ আমার খুব ভালো লাগে, এটা অফিশিয়ালি আমার প্রথম মিশর কাজ দেখতে আসা, আর আমি এটাই সবাইকে উত্তর দিয়েছি, সামনাসামনি দেখা হওয়ার পর ইউ নেভার নো আমি ওর ফ্যান হয়ে যেতেও পারি। এটা ভীষণ ভালো উদ্যোগ, থ্যাংকস টু এসবিএফ, কারণ আমার মনে হয় বাংলাদেশে এখন ভীষণ ভালো ভালো কাজ হচ্ছে যেগুলো আমাদের এখানে প্রচারের অভাবে হোক বা রিলিজ করার কারণে হোক আমাদের দেখা হয়ে ওঠে না, শুধুমাত্র ওয়েব প্ল্যাটফর্মেই দেখা হয়। তো এটা ভীষণ ভালো একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, আর অলরেডি ছবিটা ভীষণ জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে, আর ছবিটা নিয়ে কিন্তু উত্তেজনা সত্যিই তুঙ্গে, কারণ আমি ইউটিউবে আসার সময় আমি রিভিউজ দেখছিলাম, দারুণ দারুণ রিভিউজ আছে ইউটিউবে। সামনে দেখতাম ক্যামেরা নিয়ে, হ্যাঁ কথা বলো, আজকে এই যে আরও অনেক ভাই বোনদের দেখছি একটা ভিন্ন দেশে, আপনাদের যে ভালোবাসা পাচ্ছি আশা করি দর্শক আমাদের এই ভালোবাসা দিবে সুরঙ্গ ফিল্ম দেখবে যখন তারা, এবং এই ভালোবাসার যে একটা যাত্রা শুরু হলো এসবিএফ এর মাধ্যমে, আমি চাই এই যাত্রা অব্যাহত থাকুক। আমার তো মনে হয় মানে হ্যাঁ ভাষা যতই চেঞ্জ থাকুক, ইভেন আমরা যখন অন্য ভাষাভাষীরও মুভি দেখি আমরা কিন্তু এক্সপ্রেশন দেখে, তাদের চলাফেরা, তাদের ইমোশন দেখে কিন্তু আমরা কানেক্ট করতে পারি, আর এখানে তো আমাদের ভাষা একই, সো এখানে ইমোশনটা তো আরও স্ট্রংলি কানেক্ট হবে আমার বিশ্বাস। আর যেহেতু আমাদের দেশের দর্শকরা এটা খুব পছন্দ করেছে, আমি বিশ্বাস করি যে এখানেরও তো যেহেতু অনেকটা মিল আছে এখানে দর্শকও পছন্দ করবে। এটাই তো ভালোবাসা, এটাই তো ভালোবাসা, এটাই না এত বছরের আসলে অর্জন আমি মনে করি, বিশেষ করে নিশো ভাইয়ের যে যে ধরনের আমি দর্শকের জনপ্রিয়তা দেখছি এটা অনেক প্রাউড করার মতন একটা মোমেন্ট, আমি প্রাউড ফিল করি যে আমাদের বাংলাদেশে একজন অভিনেতার এখানেও ঠিক তেমনটাই দাপট, এটা অনেক বড় আমাদের জন্য পাওয়া, এবং আমি আশাবাদী যে সামনে আমাদের আরও অনেক অনেক অভিনেতা অভিনেত্রী এখানেও কাজ করবে, এখানের ওখানকার অভিনেতা অভিনেত্রী ওখানে কাজ করবে, মানে খুব ভালো একটা দিনের অপেক্ষা আমরা করতেই পারি। এইটা এসবিএফ এর মাধ্যমে হলো, আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে, এই পৃষ্ঠপোষকতার খুব জরুরি আসলে, খুব দরকার একটা ইন্ডাস্ট্রি টিকে থাকার জন্য। তো আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা বারবার বারবার যে ধাক্কাটা খায় এরকম কিছু মানুষের কারণে আবার সেখান থেকে উঠে দাঁড়ায়, তো এই যে এবার যে আমরা আবার উঠে দাঁড়ালাম, এবার যেন আমরা আসলে চলতেই থাকি, এই পথ চলা যেন বন্ধ না হয়। একদম এখন আসলে এত এত ভালো একটা সময় যাচ্ছে না, এখন আর কিছুই মনে পড়ছে না, শুধু হ্যাঁ এতটুকু বলতে পারি যে ময়নার যে চরিত্রটি, ময়নার চরিত্রটি দেখে আপনাদের অনেক সময় ময়নার পরে রাগ উঠবে, অনেক সময় ময়নাকে ময়নার প্রতি মায়া লাগবে, অনেক সময় ময়নাকে আপনাদের ভালোবাসতে ইচ্ছা করবে, তারপরে তো এতটুকুই থাকুক, ময়না দেখে আপনারাই বলেন ময়নার কোন কথাটা আপনাদের ভালো লাগলো। ছবি এবং এই রকম একটা
ভালোবাসা নির্ভর ছবি, কিন্তু সেটা এরকম একটা কি বলবো ভীষণ একটা কোরিয়ান অ্যাসপেক্ট রয়েছে ছবিটার মধ্যে। আমি বলছি যে এটা বাংলা ভাষার ছবির ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ, এবং নিশোর মতো অর্গ্যানিক অ্যাক্টর, অ্যাবসলিউট অর্গ্যানিক অ্যাক্টর আমি খুব কম দেখেছি। নতুন অভিজ্ঞতা, এবং এটা আরও সুখকর হোক, আরও সুন্দর হোক, এবং আমি তো অনেক ইন্সপায়ার্ড, এবং আমি বললাম না যে আমার সবাইকে আপন লাগে এই বাংলার, বাংলা এক এবং এদের ভাষা যেহেতু এক, আমাদের মনে হয় যে ইমোশনগুলো তারা কানেক্ট করতে পারে। সো আই এম স্পিচলেস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসলে এই অনুভূতিগুলো আমার মনে হয় যে যারা দেখলেন এখানে বসে, তাদের কাছ থেকে তাদের বহিঃপ্রকাশগুলো জানতে পারলে অনেক বেশি, অনেক বেশি ভালো আর কি, তারা বলবেন। এটা এটা আসলে ক্রেজ না, এটা এটা ভালোবাসা। আমি 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 খুব দাবি নিয়ে বলতে পারি যে আমি হয়তো বা ভালোবাসার কাঙাল না, আমি খুব দাবি নিয়ে বলতে পারি, এবং আমি একই সাথে তাদেরকে অসম্ভব ভালোবাসি, এবং দায়িত্ব নিয়ে আমার যে রেসপন্সিবিলিটি অভিনয় করা সেটা পালন করতে চাই। আসলে এরকম হবে আশা করি নাই আমরা, কারণ এটা তো বাংলাদেশের থেকে প্রথম এরকম করে সিনেমা রিলিজ হচ্ছে এত ফাস্ট টাইম। এর আগে যেগুলো রিলিজ হয়েছিল অনেক দিন পরে রিলিজ হয়েছিল, খুব ফাস্ট, তো আমার একদমই অভিজ্ঞতা ছিল না, তো খুব ভালো রেসপন্স দর্শক করছে। যাই হোক, এখন আজকে আসলে আমরা কথা বলার থেকে আমার কাছে মনে হয় যারা সিনেমাটা দেখছে তারা কী বলছে সেটা বড় ব্যাপার। মানে আমার খুবই ভালো লাগছে, তো আপনারা যেভাবে এসেছেন আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন এটা আমার কাছে ভালো। আমার পর কোনো বাণিজ্যিকভাবে সিনেমা সুরঙ্গ রিলিজ হবে এটা নিয়ে কথা আসলে, বাংলাদেশে তো আসলে সিনেমাটা অলরেডি ব্লকবাস্টার, এটা আসলে যেহেতু আমি এখানে আগে ছবি বানাই নেই, এটা আমার প্রথম ছবি, তো আমি তো অবশ্যই কনফিডেন্ট বলে এখানে রিলিজ করেছি, বাট আমি এটা হয়তো আশা করবো না এখানে অনেক ব্লকবাস্টার হয়ে যাবে, বাট আমি চাই যতটুকুই হয় মানুষের মুখে মুখে হবে। আসলে অলরেডি যে কজন ছবি দেখেছেন তারা বলছেন এটা কলকাতাতে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানে নাকি মাউথ পাবলিসিটি খুব, মানে মানুষ খুব এটাকে খুব ভালো হয় যে একজন দেখে যদি ভালো বলে তাহলে আরেকজন দেখে, তো আশা করি ছবি যারা দেখবে তারা আরেকজনকে দেখতে বলবে, এবং এখানেও কিছু একটা হবে ইনশাল্লাহ। এই জন্যই তো এই ছবিটা আমরা মুক্তি দিলাম, যে এই ছবিটা যদি মোটামুটি ওয়ার্ক করে, যেহেতু এটা বাংলাদেশে ওয়ার্ক করেছে খুব ভালো মতো, আমেরিকাতে অলরেডি 108টা হলে চলছে, সেখানে টিকিট সোল্ড আউট, আর বাংলাদেশে তো টিকিট নাই, এখানে যদি ওয়ার্ক করে তাহলে আমরা আরও বাংলা ছবি এখানে নিয়ে আসতে পারবো, এখানকার ছবিও ওখানে যাবে, তো এত বড় একটা মার্কেট আমাদের, আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, মার্কেটটা যদি এক হয়ে যায় তাহলে আমরা আরও বড় ছবি বানাতে পারবো। মৌলিক গল্পের উপর জোর দেওয়া হয়েছে, হ্যাঁ আমরা একটু অন্য ধরনের গল্প বলার চেষ্টা করেছি, রিয়েলিস্টিক জনরার ছবি, বাট এটাই মানুষ লুফে নিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখন আসলে দর্শক খুব স্মার্ট হয়ে গেছে, একই ধরনের গল্প একই ধরনের কাহিনী দর্শক দেখতে চায় না, তারা নতুন কিছু দেখতে চায়, এই জন্য হয়তো সুরঙ্গ নিয়ে সবাই একদম আগ্রহ, তো আমরা সেটাই চেষ্টা করেছিলাম আর কি। এখন পর্যন্ত দেখা যাচ্ছে ভালো, দেখি তোমাদের দেশে মানুষ কীভাবে গ্রহণ করে ছবিটা।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।